সবাই যদি এইভাবে আমাদের সঙ্গে আমার সাথে থাকেন তবে ঢাকা দশ তো দশে দশ হবেই, পুরো দেশ হয়ে যাবে দশে দশ। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। খাবারটা কতটুকু সঠিক আমার শরীরের জন্য বা আপনার শরীরের জন্য, এই খাবারটা যেখানে রান্না হচ্ছে, যেখান থেকে উৎপাদন করা হচ্ছে, যেখানে পরিবেশন করা হচ্ছে, যেখানে সংরক্ষণ করা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় ইকুয়ালি ইম্পর্টেন্ট। যে আমরা যে খাবারটা খাই, এই খাবারটা কেন খাই? শারীরিক সুস্থতার জন্য, সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য। এই যে পিছনের নায়কেরা দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে চিৎকার করার জন্য, অনেক এনার্জি গেইন করার জন্য, তাই তো? কিন্তু সে খাবারই যদি আমাকে অসুস্থ করে ফেলে, খাবার যদি আমাকেই খেয়ে ফেলে, সেই খাবারটা তো আর শরীরের জন্য সঠিক না, তাই না? আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। সেই কারণেই আমার ছুটে চলা, সেই কারণেই আমার সম্পৃক্ত হওয়া। কিন্তু সেই আয়োজনগুলো ছিল খুব ছোট ছোট, স্বল্প পরিসরে। বিশেষ করে আমরা রমজানে যেহেতু মানুষ প্রচুর স্ট্রিট ফুড খায়, সেই জায়গাগুলোতে বেশি জানতাম, যেতাম মানুষকে বোঝানোর জন্য যে খাদ্যের নিরাপদতা কতটা জরুরি। সেই আয়োজন দিয়ে এরকম একটা মহা আয়োজনে পরিণত হবে সেটা আমি কখনো ভাবিনি। আজকে সে কারণে খুব ভালো লাগছে যে এতগুলো স্টল এসেছে, এতগুলি বড় বড় বাংলাদেশের খাবারের ব্র্যান্ড, ফুডের যারা ব্র্যান্ড, তারা এসেছে এবং মানুষ যথেষ্ট আগ্রহ ভরে এখানে খাচ্ছে। এমনিতেই আমরা ভোজন রসিক, খাদ্য রসিক জাতি হিসেবে আমাদের যথেষ্ট সুনাম আছে, আতিথ্যতা করতে আমরা যথেষ্ট ভালোবাসি। তো এখন আমাদের সঙ্গে শুধু সম্পৃক্ত করতে হবে যে খাদ্যটা যেন নিরাপদ হয়, নিরাপদে যেন আমরা মানুষের খাবারটা দিতে পারি। সে সবার কাছে এটাই অনুরোধ যে আমরা আপনাদেরকে এতদিন ধরে সচেতন করার চেষ্টা করেছি, আমরা প্রত্যেকটা দোকানে গিয়ে, প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে বলেছি যে এই তেলটা আপনি ব্যবহার করছেন, যে তেলটা দিয়ে আপনি খাবারটা ভাজছেন, এটা কতটুকু ভোজ্য, কতটুকু মানে এর মধ্যে ফুড ভ্যালুটা আছে সেটা আপনাকে জানতে হবে। এটার মধ্যে বারবার যদি আপনি একই তেল ইউজ করেন তবে কিন্তু সেটার মধ্যে এক এক সময় বিষক্রিয়া পরিণত হয়, সেটা যেন না হয়। কিংবা খাবারে যে রঙটা ব্যবহার করা হচ্ছে, খাবারে যে রঙটা দেওয়া হচ্ছে, এই রঙটা আমাদের কতটুকু শরীরের জন্য সহনীয়, এই জিনিসগুলি জানতে হবে, এই জিনিসগুলি বোঝাতে হবে মানুষকে। আচ্ছা, এই যে ভেজাল খাবার খেলে এরকম চিৎকার করা যাবে না, কিন্তু তো কথাগুলি শুনতে হবে আগে, যে এই যে খাবারটা খাচ্ছ সেই খাবারটা আমার শরীরের জন্য কতটুকু দরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে এখন এমন বাংলাদেশ দিয়েছে যে বাংলাদেশে আমাদের কোনো খাদ্যের সমস্যা নেই, আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বলেই কিন্তু আমরা ভাবতে পারছি খাদ্য কতটুকু নিরাপদ, তাই না? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে আমাদেরকে এরকম সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, তার জন্য একটা জোরে করতালি হোক। আমরা তো থ্যাঙ্কসলেস, আমরা ধন্যবাদ জানাই না, এখানে করতালি দিলে খুব কাছেই প্রধানমন্ত্রী থাকেন, শুনতে পাবেন। বেশ কিছু পথে যেখানে স্ট্রিট ফুড বিক্রি হয়, যেখানে আমাদের ইফতার বিক্রি হয়, ইফতারটা আমাদের জন্য অনেক জরুরি। আজকাল আমরা সময়ের স্বল্পতার জন্য বাড়িতে ইফতার তৈরি করি না, ইফতারগুলি কিনে নিয়ে আসি। তো সেই ইফতারগুলো কতটুকু স্বাস্থ্যবিধি মেনে বানানো হয়েছে সেটা দেখানোর জন্য আমরা কয়েকটা রোডকে মডেল রোড হিসেবে করব, সঙ্গে থাকবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তো আমার দিক থেকে এটাই হবে আমার ঢাকা দশ আসনের জন্য উপহার, মানুষ যেন এটা দেখে। মিডিয়ার বন্ধুদেরকে বলবো আপনারা এটা যথেষ্টভাবে প্রচার করবেন, যাতে করে এটা দেখে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা যারা খাবার উৎপাদন করে সবাই যেন অনেক বেশি সচেতন হয়। আমরা প্রধান অতিথির বক্তব্য প্রসঙ্গ, আমি দীর্ঘদিন ধরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে ছিলাম এবং আমাকে যতদিন চাইবে ততদিন ইনশাল্লাহ আমি থাকবো। কারণ আমার কথা দিয়ে যদি একজন মানুষও সচেতন হয়, একজন মানুষও সুস্থ সুন্দর জীবনযাপন করে, তবে আমার কাছে মনে হবে আমার এই প্রয়াস সার্থক। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই যদি এইভাবে আমাদের সঙ্গে আমার সাথে থাকেন তবে ঢাকা দশ তো দশে দশ হবেই, পুরো দেশ হয়ে যাবে দশে দশ।